আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি আমার অ্যাকোয়ারিয়ামের যে মাছগুলো ছিল সেগুলো সব দিয়ে নতুন অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ নিয়ে আসবো আর কি, নতুন মাছ নিয়ে আসবো। তো পানিটার যা তা নোংরা হয়েছে, মানে প্রচুর নোংরা হয়েছে, ওই রেখেই চলে আসলাম মাছগুলোকে নিয়ে। আসলে মাছ এত গরমে মাছগুলোকে রেখে আবার অ্যাকোয়ারিয়াম সাফ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য একবারে দোকানে চলে আসলাম। আর দোকানে এগুলো কী বলুন তো, এগুলো হচ্ছে গিনিপিগ, তাই দেখা দেখছিলাম আমি আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আর কি সুন্দর করে একটা আওয়াজ করছিল, তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আসলে মাছগুলো রেখে দিলাম, তার এসে আমি আবার মাছ নেব, এখন বাজার যাব একটু। তো ওইদিকে আমি মাছগুলোকে রেখে দিয়ে উনি ভালো ভালো দেখে মাছগুলো দেখবেন, দাম ফাম করবেন, তখন তারপরে দেখা যাবে। তারপরে এদিকে আমি বাজার চলে এসেছি, গাড়িটাও রেখে দিয়েছি, গাড়িটা রেখে খালার ঘর যাচ্ছি। আসলে ওই যে ঝুলাটা দেখালাম, আম্মু কিছু জিনিস দিয়েছিলো খালাকে দেওয়ার জন্য। আমার তো এটাই কাজ, যখন কাটো আসি খালার ঘর থেকে কিছু নিয়ে যায়, আবার যখন কিছুদিন পর হয় আবার আম্মুর কিছু জিনিস থাকে যেটা আমি খালার ঘরে দিতে আসি। তো যাই হোক, যখন মানে আমি জানিও না যে কী দিয়েছে, আমি দিয়েই না মানে নামি দিয়েই চলে আসব, মানে একটুখানি খালি শরবত খাবো, শরবত খেয়েই চলে আসবো। তো চলুন আমি আগে দিয়ে দিই, তারপরে এবার একটু বাজারও যাব। তো এই যে এখানে আমি বাজার করে নিলাম, আর বাজারে সবজির একটু বেশি দাম এখন কী জানি কেন। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এইখানটায়। আসলে আগের বছরও এনার কাছেই খেয়েছিলাম, মানে এই রাস্তাতেই এনার কাছে খেয়েছিলাম, আর এই বছরও দেখতে পেলাম, তাই একবারে বাড়ির জন্য নিয়ে চলে আসলাম, মানে বাড়িতে গিয়েই খাবো আর কি, এখন খাবো না রাস্তায়। তো উনি ক্যারেক্টে দিচ্ছেন, তারপরে প্যাক করে নিয়ে চলে যাব। তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি, আমাদের আমি মানে ওটা নিয়ে নিয়েছি তালগুড়টা। তারপরে একবারে মাছের দোকান যাবো, মাছের দোকান থেকে একবারে মাছ নিয়ে বাড়ি চলে যাবো, তারপর বাড়ি গিয়ে একবারে কথা বলবো। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কিছু পানি ফেলে দিয়েছি, আর ওই যে নোংরা তোটা মানে কিছু পানি না, পাথরটাকে তুলে ফেলে দিয়েছি, আর একটা মাছ মরে গিয়েছে। আমি এখন খেয়াল করছি ভিডিওটা করার সময় আর কি, তখন মানে পানি যখন পানিতে মাছটা ছাড়তে যাই তখন খেয়াল করেছি, কিন্তু আমি জানতাম না যে এখনই মরে গিয়েছে আর কি। তো এই যে পানিটা নোংরা ছিল, পাথরগুলো ফেলে দেওয়ার পর পানির ওরকম অবস্থা ছিল, তা তাড়াতাড়ি করে সাফ করে নিলাম, অত কিছু আর আজকে ভিডিওতে শেয়ার করিনি। তো তারপরে এই যে পানিটাও রেডি করে নিয়েছি, পাথরগুলো সব ধুয়ে ধুয়ে চলে এসেছি, গাছেরগুলো আর কি সব রেডি করে নিয়েছিলাম, তারপরে লাগিয়ে দিয়েছি, ফিল্টারটাও লাগিয়ে নিয়েছি। তো তারপরে এবার মাছটা ছেড়ে দেবো। তো এই যে এখন যখন মাছটা ছাড়তে যায় তখন দেখি যে দুটো মাছ মারা গিয়েছে। আসলে ওখানটাতেও দেখলামই একটা মাছ, তখন খেয়াল করিনি যে দুটো মাছ মারা গেছে, মানে তখন আমি খেয়ালই করিনি যে মাছটা মারা গিয়েছে। এই ভিডিওটার সময় তো করলাম, যখন ভিডিওটা দেখছিলাম তখনই আর কি বুঝলাম যে আগেই মারা গিয়েছিলো। তো যাই হোক চলুন, এই যে লাইটের সেট আপটা আমার ছিল না, ওনার কাছ থেকে যার কাছ থেকে আর কি মাছটা নিলাম, ওনার কাছ থেকে লাইটটা নিয়ে চলে আসলাম আজকে, মানে কিনে নিয়ে চলে আসলাম। আর এই ফেভিকুইক দিয়ে ওই যে ই দুটো আছে, যে দুটো সেই দুটো লাগিয়ে দিলাম আগে, শুকাতে দিয়েছিলাম একটু, তো ওটা এখন সেট আপ করলাম। আর এই যে বাউলটা ছিল, আগে দেখলেন আমি মানে লম্বালম্বি বসিয়েছিলাম, কিন্তু তখন মাছগুলো খালি ঢুকে যাচ্ছিলো কিন্তু বেরোতে পারছিল না, আমাকে হাতে করে বার করে দিতে হয়েছিলো বারবার। তো তার জন্য এরম করে আড়ে করে রেখে দিলাম, যাতে মাছগুলো ঢুকে আবার বেরোতে পারে। তো এটাই মনে হচ্ছে বেশি ভালো লাগছে, তো আগেরটাকে ভালো লাগছিলো না, এটা ভালো লাগছিলো দেখ বলবেন। তো তো চলুন আগে আমি লাইটটা দেখাই এবার, মানে আমার তো ব্যাপক লাগছে, আপনাদের কেমন লাগছে একটু বলবেন। Thank you.
তো খুবই ভালো লেগেছে, আমার আম্মুরও খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এখন নিচে চলে যাব একটু পরেই, মানে অনেকক্ষণ ধরে এখানে ছিলাম তো অ্যাকোয়ারিয়ামটা সাফ করলাম, মানে অনেকটা টাইম চলে গেছে। এবার নিচে গিয়ে তালগুড়টা খাবো, সবাই বসে আছে ডাকছে বারবার। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, চলুন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।